যে ব্যক্তি নেশাদার দ্রব্য এগুলো যারা পান করবে, লাম তুকবাল্লাহু সালাত আরবাইনা সাবাহান, ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এর মানে 40 দিন সালাত যে আমি আদায় করলাম, এর যে নেকি, এর যে সুফল, এই সুফলটা আমরা পাবো না, নেকি পাবো না। তো নেকি না পেলে সালাত পড়ে আমার লাভটা কি? তা আল্লাহ তাআলা যেহেতু মদ হারাম করেছেন, সিগারেট বিড়ি জর্দা এগুলো হারাম করেছেন, তাহলে আমরা যদি এগুলো মুসলিম হয়ে, নামাজি হয়ে, হাজি সাহেব হয়ে, আলেম হয়ে আমরা এগুলো যদি চিবাই আর এগুলো যদি টানি, হ্যাঁ, তাহলে আমরা কি আল্লাহর কথা মানলাম? আমরা কথা, আল্লাহর কথা তো আমরা মানলাম না। এরপরেই আবার বলছে রাসুলের কথা তোমরা মানো। তো রাসুল তো বলছে এগুলো খাওয়া যাবে না, তো আমরা তো খাচ্ছি। আল্লাহ বলছে খাওয়া যাবে না, রাসুল বলছে খাওয়া যাবে না, আমরা তো কি সেগুলো খাচ্ছি। তাহলে আমরা কি আল্লাহর কথা মানলাম? আমাদের এই সালাত কি কাজে লাগবে? আমাদের অন্য অন্য ইবাদত বান্দিগি কাজে লাগবে? কাজে তো লাগবে না, এগুলো বিফল যাবে। এটা আমার কথা নয়, কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাম বলছে, মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য এগুলো যারা পান করবে, লাম তুকবাল্লাহু সালাত আরবাইনা সাবাহান, ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এর মানে 40 দিন সালাত যে আমি আদায় করলাম, এর যে নেকি, এর যে সুফল, এই সুফলটা আমরা পাবো না, নেকি পাবো না। তো নেকি না পেলে সালাত পড়ে আমার লাভটা কি? তাহলে এটা হলো আমাদের সবচেয়ে মারাত্মক ক্ষতি, যে আমি নামাজি, আমি দিনদার, আমার নামাজ 40 দিনের আল্লাহর দরবারে কি হচ্ছে না, কবুল হচ্ছে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাম যেটা, ফাইন তাবা, যদি সে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তৌবা করে, তাবাল্লাহু আলাইহি, সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার তৌবা কবুল করবেন। তাহলে যারা আমরা নেশার সাথে জড়িয়ে আছি, সেই নেশার থেকে তৌবা করে ফিরে আসতে হবে। আর তৌবা যদি না করে ফিরে না আসি, আমাদের এই নামাজ রোজা এগুলোকে ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, হারাম খাবার যেহেতু আমাদের পেটে যাচ্ছে, আমাদের ইবাদত বান্দেগী কী হবে না, কবুল হবে না। তাহলে প্রথমবার তৌবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তৌবা কবুল করবেন। ফাইন আদা, তৌবা করার পরে আবার যদি সে তার সেই পূর্বের অভ্যাসে ফিরে যায়, নেশার সাথে যদি আবারও জড়ায়, লাম ইউকবালুল্লাহু সালাত আরবাইনা সাবাহান, আবারও দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন তার তৌবা কবুল করবেন। হ্যাঁ, অর্থাৎ সালাত আল্লাহ তাআলা 40 দিনের কি করবেন না, কবুল করবেন না। হ্যাঁ, 40 দিনের দ্বিতীয়বার সে ভুল বুঝতে পারে, আবারও যদি তৌবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ফাইন আদা ফির রাবেয়া, তৃতীয়বার তৌবা করে ফিরে আসলো, ফিরে আসার পরে আবারও যদি কি করে আপনার চতুর্থবার আবারও সেই কাজে জড়িয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত যেই ঘোষণা দিয়েছেন সেটা হলো যে চতুর্থবার তৌবা করার পরেও যদি ওই কাজে আবারও ফিরে যায়, ওই নেশায় আবারও যদি ডুবে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, লাম ইয়াতু বিল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পঞ্চমবার তৌবা আর কবুলই করবেন না। পঞ্চমবার তৌবা করলেও, আল্লাহর কাছে কান্নাকাটি করলেও কি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তৌবা কবুল করবেন না। শুধু কি তাই, তৌবা তো কবুল করবেন না, আরও কি করবেন না, ওয়াসাকাহু মিন নাহরিল খাবাল, এবং ওই ব্যক্তিকে, হ্যাঁ, অর্থাৎ চতুর্থবার মানে কি তৌবা করার পরে যখন ফিরে যাবে, ফিরে যাওয়ার পরে আবার যদি তৌবা করে, তৌবা তো কবুল হবেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ওই ব্যক্তিকে আপনার কি পুজ এবং রক্তের যে নদী, সেই নদী থেকে তাকে কি করা হবে, পান করা হবে। আই সাদিদু আহলিন্নার, জাহান্নামীদেরকে পুড়ানোর পরে তাদের শরীর থেকে ঘাম, রক্ত, পুজ যা কিছু বের হবে সেটার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মদ পানকারী, হ্যাঁ, এবং যারা নেশাখোর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, হ্যাঁ, আপনার জাহান্নামের ওই পুজ রক্ত থেকে তাদেরকে পান করাবেন। হ্যাঁ, হাদিসটি তিরমিজি আপনার কি বর্ণনা করেছেন, নাসাই কি বর্ণনা করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে মারাত্মক অপরাধ, এই অপরাধের সাথে যারা আমরা জড়িয়ে আছি, হ্যাঁ, এটা যদি আমরা করি, হ্যাঁ, তাহলে আমাদের অবস্থা কী হবে আমরা কি একবার ভাবতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন যে কুল্লু মুসকিরিন, মানে প্রত্যেক ওই জিনিস যেটা নেশা তৈরি করে, মানুষের নেশা তৈরি করে, হারামুন, সেটা হলো হারাম, ওয়া ইন্না আলাল্লাহি আহদান, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা আবশ্যক হয়ে যায়, লিমাই ইয়াশরাবুল মুসকিরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সেই ব্যক্তির জন্য এটা আল্লাহর কাছে কি হয়ে যায়,
আবশ্যক হয়ে যায়, আই ইয়াসকিয়াহু মিন ত্বিনাতিল খাবাল, ওই ব্যক্তিকে জাহান্নামীদের রক্তপুঁজ এগুলো থেকে পান করানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি অবধারিত হয়ে যায়। তাহলে আমরা যারা এই নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছি, আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা তো একবার আপনার কি ভাবি না, চিন্তাও করি না, হ্যাঁ চোখ বন্ধ করে এগুলোকে আমরা খেয়ে যাচ্ছি, পান করে যাচ্ছি, হ্যাঁ এগুলোকে আমরা করতেছি। তাহলে আমরা নিজেদেরকে যেরকম ধ্বংস করতেছি, শুধু নিজেরা ধ্বংস হচ্ছি না, এমন কোনো পৃথিবীতে কেউ কোনো মন্তব্য করে নাই যে এই নেশা মানুষের ক্ষতি করে না বা কোনো উপকার আছে, কল্যাণ আছে, যাররা পরিমাণ কেউ প্রমাণ করতে পারে নাই, না কোনো বিজ্ঞানী, না কোনো ডাক্তার, না কি কোনো গবেষক আপনার এটা প্রমাণ করতে পারেনি আজও যে আপনার নেশার মাধ্যমে আমাদের কি আছে, কোনো কল্যাণ আছে। অকল্যাণে ভরা যারা এইগুলো তৈরি করে, যারা বানায়, তারাও কিন্তু লিখে দেয় যে আপনার কি এটা আমাদের জন্য কি ক্ষতিকর। ডাক্তারের কাছে গেলেই তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে আপনি কি ধূমপান করেন, আপনি কি সিগারেট খান, আপনি কি যদ্দা খান, হ্যাঁ যদি খান তাহলে আপনার কি এখন থেকে আর খাওয়া যাবে না, তার কারণ আপনার শরীরে যেই রোগ আপনার তৈরি হয়েছে, যদি নেশা করেন, যদি মদ খান, সিগারেট বিড়ি খান, এগুলো যদি খান তাহলে ওষুধে কোনো কাজ হবে না। বিশেষ করে সবচেয়ে মারাত্মক রোগ যেটা ক্যান্সার, হ্যাঁ এই ক্যান্সার কিসের থেকে তৈরি হয়? সবই তো আপনার নেশা থেকে তৈরি হচ্ছে, বেশিরভাগ যাদের ফুসফুসে ক্যান্সার হয় কিসের থেকে হয়? হ্যাঁ আপনার এই নেশা, যারা ধূমপান করে এদের থেকে কি আপনার তৈরি হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে ধ্বংস করতে নিষেধ করেছেন এই ধূমপানের ফলে। যেই পরিবারে ধূমপান হয় ওই পরিবারে দেখবেন যে আপনার কি এফেক্টেড হয়, হ্যাঁ অন্যরা কি সংক্রমিত হয়, হ্যাঁ হয়তো তার স্ত্রী, হ্যাঁ তা মানে তার স্বামী আপনার কি ধূমপান করার কারণে স্ত্রীর ক্ষতি হচ্ছে, অথবা যেই ঘরে সিগারেট বিড়ি এগুলো পান করা হয়, যদ্দা পান করা হয়, বিশেষ করে সিগারেট বিড়ির যে ধোঁয়া, ওই যে শিশু বাচ্চা ওই পরিবারে যদি থাকে তাহলে এই ধোঁয়ার কারণে ওই বাচ্চাটারও কি আপনার ক্ষতি হচ্ছে। আর পাবলিক প্লেসে যদি আপনার কি করা হয়, ধূমপান করা হয়, হ্যাঁ আপনার অনেকেই মানে রাস্তা দিয়ে চলে আপনার কি সিগারেট টানতে টানতে যাচ্ছে, হ্যাঁ পিছনে কে যাচ্ছে না যাচ্ছে, হ্যাঁ কোনো দেখা দেখি নাই, একেবারে কি সুখ টান দিয়ে সুন্দর করে ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে পিছিয়ে, যে যারা ধূমপান করে না, হ্যাঁ এরা যে চলাচল করে এদের নাকে যে দুর্গন্ধ লাগে, হ্যাঁ এবং ধূমপান যদি তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যায় তাহলে ওই ব্যক্তি যে আপনার কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর দায়ভার কে নেবে? আমি তো নিজের ক্ষতি করলাম, এর দায়ভার তো আমার আছেই, কিন্তু আমি ধূমপান করার ফলে রাস্তাঘাটে যেখানে সেখানে ধূমপান করার ফলে অন্যরা যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো রোগে যদি আক্রান্ত হয়, এর জন্যও কিন্তু যারা ধূমপায়ী এদের দায়ভার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে নিতে হবে। হ্যাঁ যে হ্যাঁ আমি ধূমপান করার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ আমি কেন ক্ষতি করলাম, এই ক্ষতির দায়ভার এর জবাবদেহিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে হবে, আমাদেরকে দিতে হবে। তাহলে একটা ফ্যামিলি আপনার কি হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো ফ্যামিলিতে যদি ধূমপায়ী কেউ থাকে, ঠিক একইভাবে আপনার সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে, মহল্লা ক্ষতিগ্রস্ত হতে পারে, একটা দেশ কি আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, নানানভাবে সংক্রমিত হতে পারে আপনার এই ধূমপান করার ফলে। আর পরকালে যে শাস্তি বরাদ্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন, সেটা তো আমাদেরকে দিবেন, হ্যাঁ আমাদের ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, ওই সময় পিপাসার জন্য পানি চাইলে এই ধূমপায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের রক্ত পুঁজ এগুলো কি পান করাবে। প্রস্তুত থাকুন যারা পান করতে চান, হ্যাঁ তারা ধূমপান চালিয়ে যান, আর এই রক্তপুঁজের খাবার এগুলো খাবারের জন্য কি আপনার প্রস্তুত থাকেন। হ্যাঁ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কি করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন।